হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নক কেটে ফেলে দেন নাকি ভাগ্য ফেরাতে কোন কাজ আজ থেকে শুরু করবেন জেনে নিন অনেকে নক বড় করে রাখতে ভালোবাসেন আবার অনেকে নখ বড় করলেই অসুস্থ হয়ে পড়েন বাঘের মতো নখকে কেটে ফেলা একটা স্বাভাবিক নিয়ম রোজকার নিয়মের মতো নখ কাটা একটি গুরুত্বপূর্ণ কাজ নোংরা নখ কেটে ফেলে দেওয়ায় রেতে বাড়ির এখানে ওখানে নখের কাটা অংশ ফেলে দেওয়া উচিত নয় কিন্তু এবার যে তথ্য পাবেন তারপর থেকে আর কখনো নখ কেটে ফেলে দেবেন না কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলছে নখ কেটে কখনও ফেলে দেবেন না তন্ত্রশাস্ত্র অনুযায়ী ভাগ্য উজ্জ্বল করতে এবার থেকে নখ কেটে বাইরে ফেলে দেবেন না নক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতিকার মেনে চললে জীবনের নতুন শক্তি বোঝায় আসতে পারে আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক নখের প্রতিকারগুলি কি কী আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক নখের যত্ন নিন কখনোই নখ কেটে এখানে সেখানে ফেলে দেওয়া উচিত নয় কারণ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মতো অনেক জিনিস নখ ব্যবহার করে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে শরীরের এই অংশেও রয়েছে অনেক শক্তি ব্ল্যাক ম্যাজিক যারা করেন তারা একথা ভালো করেই জানেন মনে রাখবেন ডাস্টবিনে কখনোই নখ ফেলবেন না নখ কাটার পর সব নখ এক জায়গায় সংগ্রহ করে কাগজে রেখে মাটিতে পুঁতে দিতে পারেন দুই কীভাবে নখ কাটবেন সূর্যাস্তের সময় কখনোই নখ কাটা উচিত নয় এতে অশুভ শক্তিতে ভরপুর হতে পারে সংসারে হতে পারে অকল্যাণ সূর্যাস্ত হল ব্রহ্ম মুহূর্তের মতো পুজোর সময় তাই এ সময় নক্কাটা উচিত নয় এতে যে কোনো ব্যক্তির আত্মবিশ্বাস নষ্ট হতে পারে যে কোনো কাজে অনীহা জন্মাতে পারে ফলে ধীরে ধীরে সব কিছুতেই পিছিয়ে পড়তে দেখা যাবে জীবনে আসবে নানা সমস্যার ঝড় সেই ঝড় সামাল দেওয়ার মতো অবস্থাও থাকবে না তিন নখ কাটার কৌশল যত্রতত্র নখ কেটে ফেলা দেওয়া উচিত নয় নখ যদি কাটতেই হয় শুক্রবারে নখ কেটে বট গাছের শিকড়ে পুঁতে দেওয়া উচিত বাড়ির কাছে কোনো বট গাছ না থাকলে অশোক গাছের শিকড়ে নখ পুঁতে দেওয়া যায় নখ কাটার কৌশলের জেরে ভাগ্য পরিবর্তন হতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন এই নখ কাটার কৌশলেই চার স্নানের পর নখ কাটবেন না স্নানের পরে নয় সবসময় নখ কাটুন স্নানের আগে নখ কাটার পরে স্নান করা উচিত নয় এই নিয়ম মেনে চললে বহু ত্রুটি কেটে যেতে পারে স্নানের পর নখ কাটা হলে লক্ষ্মীদেবীও তুষ্ট হন এছাড়াও কোনো না কোনো সমস্যা সারাদিন ধরেই থাকে তাই সবসময় মনে রাখবেন স্নানের পরপরে নখ না কাটা এর পাশাপাশি চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন পাঁচ এই দিনে নখ কাটবেন না সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও গ্রহণের সময় ভুল করেও নখ কাটা উচিত নয় মনে করা হয় এই দিন নখ কাটা হলে ঋণের বোঝা দিন দিন বেড়ে চলে ধীরে ধীরে আর্থিক অবস্থারও অবনতি দেখা যেতে পারে এছাড়াও বৈবাহিক সম্পর্কের উত্থান রয়েছে। রয়েছে সময় বুধ ও শুক্রবার নখ কাটা উচিত এই দিনগুলিতে নখ কাটা সমস্ত ধরনের ত্রুটি দূর করে সুখ ও সমৃদ্ধির শুভ সম্ভাবনা তৈরি করে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন